হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবরের জীবনী সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম একজন সফল শাসক। সম্রাট আকবর একজন বিজয়বীর, প্রশাসক ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে কৃতিত্বপূর্ণ কাজের তার সমসাময়িক বিখ্যাত শাসকদের মধ্যে এক বিশেষ স্থান দখল করে আছেন। সম্রাট আকবরের পুরো নাম মির্জা আব্দুল ফতেহ জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তার পিতার নাম নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন এবং মাতার নাম হুমিদা বানু বেগম। সম্রাট আকবর 1542 সালের 15ই অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন, কিন্তু তার রাজ্য অভিষেক হয় 1556 সালে 14ই ফেব্রুয়ারি। এই সময় নাবালক মুঘল সম্রাট আকবরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু বৈরাম খাঁ। আকবর সিংহাসন আরোহণ করেই দিল্লির জমি মসজিদে নিজের নামে খুতবা পাঠ করেন এবং শেরশাহ উপাধি গ্রহণ করেন। অভিভাবক বৈরাম খাঁ ভকিল উল সুলতানের রূপে নিযুক্ত হন এবং আকবরের কাছ থেকে খানি খানান উপাধিতে ভূষিত হন। সম্রাট আকবরকে দিল্লির সিংহাসন থেকে অপসারিত করবার জন্য চুনার দুর্গের অধিপতি মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু বা হেমচন্দ্র বঙ্কার বিশাল সেনাবাহিনী নিয়ে আগ্রার অভিমুখে যাত্রা শুরু করেন এবং অতি সহজেই আগ্রা দখল করে নেন। এরপর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হলে দিল্লির শাসনকর্তা তার্গিবেগ তাকে বাধা দেন, ফলে তিনি পরাজিত হয়ে আগ্রায় পালিয়ে যান ও দিল্লি হিমুর অধিকারে চলে আসে। হিমু বিক্রমাদিত্য উপাধি নিয়ে নিজেকে সম্রাট ঘোষণা করেন। 1556 খ্রিস্টাব্দে হিমুকে শায়েস্তে করবার জন্য বৈরাম খাঁ দিল্লির অভিমুখে অগ্রসর হন এবং উভয়ই পানিপথে যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধই ইতিহাসে পানিপথের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে হিমুর স্থিতি বাহিনী বৈরাম খাঁয়ের বাহিনীকে প্রায় তছনছ করে ফেলে, ফলে মুঘল বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু একটি তীর এসে হিমুর চোখে বিদ্ধ হলে হিমু তখনই অজ্ঞান হয়ে যায়। নেতৃত্বের অভাবে হিমুর বাহিনী অসহায় হয়ে পড়লে বৈরাম খাঁ সুযোগ বুঝে হিমুকে আক্রমণ করে এবং বন্দী করে নেন ও এই যুদ্ধে বৈরাম খাঁ প্রায় 2500 হাতিসহ বিপুল পরিমাণ যুদ্ধের উপকরণ অধিকার করতে সক্ষম হয়। এরপর বৈরাম খাঁ তার নির্দেশে হিমুকে হত্যা করে দিল্লির রাজপথে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখেন। শেরশাহের বংশধর একজন শাসক ছিলেন যার নাম আহমদ শুরশাহ, যিনি পাঞ্জাবে সিকন্দর শুরশাহ নাম ধারণ করে রাজত্ব করতেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগেই উত্তর পশ্চিম সীমান্তের দিকে সিকন্দর শুরশাহের বিরুদ্ধে হিমু সেনাবাহিনী পাঠিয়েছিলেন। সেই সময় সিকন্দর শুরশাহ পালিয়ে শিবালিক পর্বতে আশ্রয় নিয়েছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের পর 1557 খ্রিস্টাব্দে বৈরাম খাঁ তার বিরুদ্ধে পুনরায় সেনাবাহিনী পাঠান। এমন অবস্থায় সিকন্দর শুরশাহ বশ্যতা স্বীকার করে একটি জায়গির লাভ করে। 1560 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বৈরাম খাঁ অভিভাবকত্ব থেকে মুক্ত পাওয়ার পর তাকে মক্কায় পাঠিয়ে দেন। যাবার পথে বৈরাম খাঁর মৃত্যু হয়। বৈরাম খাঁর মৃত্যুর পর আকবর 1560 থেকে 1564 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ধাত্রীমাতা মহাম আনগা, তার পুত্র আদম খাঁ ও রাজমাতা হামিদা বানু বেগম মুনিম খাঁ প্রমুখ দ্বারা সম্পূর্ণরূপে পরিচালিত হয়। তাই ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই সময়কালকে অন্তপুরিকার শাসন বলে অভিহিত করেছেন। আকবর একসময় জানতে পারেন যে আদম খাঁ আকবরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একথা জানার পর তিনি 1564 খ্রিস্টাব্দে আদম খাঁকে মৃত্যুদণ্ড দেন। এরপর আকবরের সিংহাসনকে নিষ্কণ্ঠক করার জন্য তার বিদ্রোহী ভাই মির্জা মোহাম্মদ হাকিমের সাথেও যুদ্ধে জড়িয়ে পড়েন এবং তাকে উচিত শিক্ষা দেন। আকবর তার সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করার জন্য রাজপুতদের সাথে সম্পর্ক ঠিক করতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে রাজপুতরা শত্রু হিসেবে প্রবল কিন্তু মিত্র হিসেবে নির্ভরযোগ্য। তিনি তার শাসনকালে রাজপুতদের সাথে সন্ধি করার প্রয়াস করেছিলেন, কিছুটা যুদ্ধের দ্বারা আর কিছুটা বিবাহ সূত্রের দ্বারা। আকবর এই প্রয়াসে সফলও হয়েছিলেন। আমেরের রাজা ভরমল কন্যা যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ হয়। ভরমলের পুত্র রাজা ভগবান দাস আকবরের সভার নবরত্নের একজন ছিলেন। ভগবান দাসের পুত্র রাজা মানসিংহ আকবরের বিশাল সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। রাজা টোড়রমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী
ও আরেক রাজপুত্র বীরবল ছিলেন আকবরের সবচেয়ে কাছের বন্ধু ও প্রিয় পাত্র। বেশিরভাগ রাজপুত্ররাই যখন আকবরের অধীনে, তখন একমাত্র মেওয়ারের রাজপুত রাজা মহারানা উদয় সিংহ মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। চিত্তরের পতনের পর তিনি উদয়পুরে পালিয়ে যান এবং সেখান থেকে রাজপুতদের একত্রিত করার চেষ্টা করেন। তার পুত্র মহারানা প্রতাপ সিংহ সারা জীবন মুঘলদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। প্রতাপ আকবরের আনুগত্য মেনে না নিলেও চিত্তর দুর্গ পুনরুদ্ধার করতে পারেননি। মেবারের রাজপুত্ররাই একমাত্র রাজপুত জাত যারা রাজ্য হারিয়েও নিঃস্ব হয়েছে, তবুও আকবরের প্রতি আনুগত্য মেনে নেননি। সম্রাট আকবর 1562 সালে হিন্দু যুদ্ধবন্দীদের দাসত্ব নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়ন করেন এবং 1563 খ্রিস্টাব্দে আকবর হিন্দুদের থেকে তীর্থকর বিলুপ্ত করেন। ইবাদতখানা 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রতিষ্ঠিত একটি ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মের পণ্ডিতদের ধর্ম নিয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই ইবাদতখানাকে প্রথম বিশ্ব ধর্মীয় সংসদ বলে অভিহিত করেছিলেন। 1582 খ্রিস্টাব্দে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত একেশ্বরবাদী ধর্মের নাম হচ্ছে দিনিহি ইলাহি, যার অর্থ দেবতা, যেখানে সকল ধর্মের সারমর্ম উচ্চারিত হয়। আকবর তার সাম্রাজ্যকে 15টি প্রদেশে বিভক্ত করেছিলেন। প্রদেশের শাসকদের সুবেদার ও সিপাহীশালা বলা হতো। সুবেদার ছাড়াও প্রতিটি প্রদেশে একটি করে দেওয়ান ছিল। 1582 সালে সম্রাট আকবর দেওয়ান অর্থাৎ রাজস্ব মন্ত্রী নিযুক্ত হন এবং ভূমি রাজস্ব আদায়ের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করেন, যাকে বলা হতো টোডর মল ব্যবস্থা। এটি মূলত মুঘলদের ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। সেখানে ভূমি ব্যবস্থা তিন ধরনের, যথা দহশালা, গাল্লাবক্স ও নক্স। এই ব্যবস্থার ফলে জমির উৎপাদন শক্তি এবং জমি ধরনের উপর ভিত্তি করে ভূমি জরিপ করা হয়। এই তিন ধরনের ব্যবস্থা বিভিন্ন এলাকায় চালু হয়েছিল। মুঘল সম্রাট আকবর নিরক্ষর হলেও সাহিত্যের যেমন পৃষ্ঠপোষক ছিলেন, তেমনি সাহিত্যের অনুরাগী ছিলেন। তার আমলে তিনি তুলসীদাস, রামচরিতমানস গ্রন্থটি লেখেন। তিনি মহাভারতকে ফার্সিতে অনুবাদ করেন। আবুল ফজলের সাহায্যে তিনি মহাভারতের নাম দেন রজমনামা। সম্রাট আকবর মুঘল শাসনকে স্থায়িত্ব ও সংহতি দিতে এবং রাজকীয় সেবার ঐতিহ্য গড়ে তুলতে তিনি পারস্য দেশের অনুকরণে 1570 খ্রিস্টাব্দে পদমর্যাদা অনুযায়ী সাময়িক ও বেসাময়িক কর্মচারীদের যে ধাপে ধাপে ভাগ করেছিলেন, সেগুলিকে সর্দারি প্রথা বলা হয়। ভারতবর্ষের মতন একটি বিশাল দেশে একই সময় সকল স্থানে কৃষকরা ফসল কাটতেন না। সেই কারণে সম্রাট আকবর কৃষকদের ফসল কাটার সময়কে প্রাধান্য দিয়ে বিভিন্ন অঞ্চল পৃথক করে পৃথক সনের প্রচলন করেন, আর এই রকমই ধারাবাহিকতার সূচনা হয়েছিল বাংলা সনের। অর্থাৎ সম্রাট আকবরই বাংলা সনের প্রবর্তন করেছিলেন। সম্রাট আকবর শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের যথেষ্ট বোঝমান ব্যক্তি ছিলেন। তার সময়কালে স্থাপত্যের অনেক অগ্রগতি লক্ষ্য করা যায়। বাংলা শহরগুলির মধ্যে রাজমহল, যার নামকরণ করা হয়েছিল আকবরনগর, এবং হুগলিতে তার সময় নির্মিত হয় অনেকগুলি অট্টালিকা, দেওয়ানি খাস এবং বুলন্দ দরবাজার ওপর আকবরের সমাধি 176 ফুট উঁচু, ও 1602 সালে ফতেপুর সিক্রি এবং এলাহাবাদের দুর্গ নির্মাণ গুজরাট টিজারের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে তার স্থাপত্যের পরিচয় দেয়। সম্রাট আকবর 1605 সালে 27 অক্টোবর আগ্রার ফতেপুর সিক্রিতে মৃত্যুবরণ করেন। তার সমাধিস্থল রয়েছে আগ্রার সিকেন্দ্রায়। মুঘল সম্রাট আকবর রাজপুত তথা মানুষের প্রতি যেমন তার নমনীয়তা, শ্রদ্ধা তাকে সাম্রাজ্যের ভিত্তি ও সুদৃঢ়করণে বিশেষ ভূমিকা পালন করেছিল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।